কি কি দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট কয়জন স্টুডেন্ট আছে সেটা দেওয়া আছে আর তাদের কত মার্কস তারা পেয়েছে এভারেজ মার্কস গড় ইন দ্য পেপার অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং অ্যানুয়াল এক্সামিনেশন খাল করো আমাদের এখানে গড় দেওয়া আছে আমাদের আগের ম্যাথ গুলোতে কিন্তু গড় বেরো করতে বলেছিল তাই না এইসব ম্যাথে কিন্তু আমাদের গড়ে যে মিন বেরো করতে বলেছিল এখানে আমাদের মিন দেওয়া আছে যে এভারেজ এভারেজ বা মিন দেওয়া আছে কত খেয়াল করো এ সেকশনে মোট পঞ্চাশ জন স্টুডেন্ট আছে সেই পঞ্চাশ জন স্টুডেন্টের গড় কত গড় মার্কস হচ্ছে বলছি এ জন স্টুডেন্ট আছে সেই পঞ্চাশ জন স্টুডেন্টের গড় মার্কস পঁচাত্তর যেটা আমরা আগে বেরো করে আসছি বেরো করা লাগছে কিন্তু এখন আমাদের দিয়ে দিয়েছে পঞ্চাশ জন স্টুডেন্টের গড় মার্কস পঁচাত্তর এরপরে বি সেকশানে ষাট জন স্টুডেন্ট আছে টোটাল সেই ষাট জনের গড় মার্কস হচ্ছে ষাট আর সি টোটাল পঞ্চাশ জন স্টুডেন্ট আছে সেই পঞ্চাশ জনের গড় মার্কস হচ্ছে পঞ্চান্ন এখন খাল করো আমাদের এখানে গড় দেওয়াজ তাহলে আমাদের কি বের করতে বলেছে নিশ্চয় দেখো ফাইন্ড আউট দ্য এভারেজ মার্কস এখানেও আবার এভারেজ আমাদের এভারেজ দেওয়া আছে আবার এভারেজ বের করতে বলছে কি রকম বিষয়টা অপটেইন বাই দা স্টুডেন্ট অফ দা থ্রি সেকশন টেকেন টুগেদার অর্থাৎ তিনটা সেকশনকে একসাথে করে গড় দেখো এ সেকশনের আলাদা করে গড় দেওয়া আছে 50 জনের আলাদা একটা গড় দেওয়া আছে বি সেকশনের আলাদা একটা 60 জনের একটা গড় দেওয়া আছে সি সেকশনের আলাদা একটা গড় দেওয়া আছে এখন আমাকে বলেছে তিনটা সেকশনের একসাথে করে গড় করতে তার মানে তিনটা সেকশন অর্থাৎ একের অধিক সেকশনে যদি গড় করতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব এটাকে বলা হয় কম্বাইন মিন বা সমন্বিত গড় তাহলে এই সমন্বিত গড় আমরা কিভাবে বের করব দেখো আমাদের এটা একটা সূত্র अप्लाई করতে হবে আমাদের সূত্রটা কি দেখো এই যে দেখো x বার abc মানে a b c নরমালি আমরা যদি বলি এটা হচ্ছে আমার x বার a দেওয়া আছে 75 তাই না অর্থাৎ এর a সেকশনের গড় দেওয়া আছে মানে x বার a এক্স বার বি দেওয়া আছে আর এক্স বার সি দেওয়া আছে পঞ্চান্ন আমাকে বলে করতে বলেছে তিনটা সেকশনকে একসাথে করে গড় করতে বলেছে তো তিনটা সেকশন একসাথে মানে কি এক্স বার এ বি সি তাই না এক্স বার মানে গড় কার গড় তিনটা সেকশন এ বি আর সি এই তিনটা সেকশনের একসাথে গড় করতে বলেছে আচ্ছা তো সূত্রটা দেখো সবাই সূত্রটা হচ্ছে এন এ এন মানে নাম্বার অফ স্টুডেন্ট অফ এ সেকশন ইন্টু এক্স বার এ অর্থাৎ এক্স বার এ মানে হচ্ছে নাম্বার অফ সরি এভারেজ অফ এ সেকশন এ সেকশনের স্টুডেন্টের গড় হচ্ছে এটা হচ্ছে আমার এক্স বার এ প্লাস এন বি এন বি মানে নাম্বার অফ বি সেকশন নাম্বার অফ স্টুডেন্ট অফ বি সেকশন ইন্টু এক্স বার বি এক্স বার বি মানে বি সেকশনের গড় আচ্ছা প্লাস এন সি নাম্বার অফ সি সেকশন সি সেকশনের স্টুডেন্ট এর সংখ্যা ইন্টু এক্স বার সি সি সেকশনের গড় এটা হচ্ছে আমার উপরে সবগুলো কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে এই যে নাম্বার এটা হচ্ছে এভারেজ বা মিন গড় নিচে হচ্ছে এন এ এ সেকশনের নাম্বার এন বি বি সেকশনের নাম্বার মানে তিনটা ডিপার্টমেন্টের এই যে তিনটা সেকশনের গড় আলাদা আলাদা দেওয়া আছে আমরা আর এন এ মানে এ সেকশনে পঞ্চাশ জন বি সেকশন এর জন সি সেকশনে পঞ্চাশ জন

মার্স হচ্ছে পঁচাত্তর তোমার সেলে ডিপার্টমেন্ট বয়েজ ডিপার্টমেন্টে দুটা ডিপার্টমেন্ট আছে এখানে বয়েজ ডিপার্টমেন্টে গড় মার্স হচ্ছে বাহাত্তর আর গার্লস ডিপার্টমেন্টের গড় মার্স হচ্ছে আমাদের দেওয়া নেই এখন ছেলেদের দেখো ওয়াইল দেয়ার নাম্বার অফ সেভেন্টি মানে ছেলে ডিপার্টমেন্টের গড় সরি ছেলে ডিপার্টমেন্টের নাম্বার কয়জন সত্তর জন দেওয়া আছে তাহলে এই সত্তর জন হচ্ছে আমার ছেলেদের সংখ্যা তাহলে একশো জনের মধ্যে যদি ছেলে হয় সত্তর তাহলে মেয়ে কয়জন তিরিশ তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো এটা হচ্ছে ছেলেদের মনে করো আমি বয়েস এ ধরলাম গার্লসকে বি ধরলাম তাহলে এটা হচ্ছে আমার এন এ তাই না আর এন বি তাহলে কত তিরিশ আচ্ছা আমাদের প্রশ্ন দেখো তো এই ছেলেদের গড় দেওয়া আছে না পঁচাত্তর তাহলে এটা কি এক্স বার এ বলতে পারি আমি এটাকে তাহলে এন এ দাও আছে সত্তর এন বি হচ্ছে তিরিশ এক্স বার এ হচ্ছে পঁচাত্তর আর এই একশো জন টোটাল একশো জনের গড় দেওয়া আছে বাহাত্তর তার মানে কি এটা আমার দুইটা ডিপার্টমেন্টে মিলায়ে গড় না তাহলে এটা আমার কম্বাইন্ড মিন না কম্বাইন্ড মিন দাওয়া আছে বাহাত্তর আমাকে বের করতে বলেছে ফাইন্ড আউট দ্য মিন মার্কস অফ গার্লস ইন দ্য ক্লাস ওই ক্লাসের গার্লস এর গড় বয়স বের করো তাহলে দেখো এই যে বয়েজ এ ধরেছি গার্লস বি ধরেছে টোটাল স্টুডেন্ট মানে টোটাল এন হচ্ছে একশো নাম্বার অফ বয়েজ বয়েজ কয়জন সত্তর জন তাহলে নাম্বার অফ গার্লস এন বি কত তিরিশ জন এখন খাল করো কম্বাইন্ড মিন দেওয়া আছে প্রশ্নে কম্বাইন্ড মিন কত কম্বাইন্ড মিন হচ্ছে এক্স বার এ বি সমান সমান বাহাত্তর মিন মার্স অফ বয়েজ ছেলেদের গড় বয়স পঁচাত্তর দেওয়া আছে মিন মার্কস অফ গার্লস আমাদেরকে বের করতে হবে এখানে জি কার চিহ্ন দিয়েছে তাহলে আমরা ফর্মুলা এপ্লাই করব যে এক্স বার এ বি সমান সমান এন এ ইনটু এক্স এক্স বার এ প্লাস এন বি ইনটু এক্স বার বি ডিভাইডেড বাই এন এ প্লাস এখানে দুইটা ডিপার্টমেন্টে দুইটা হয়েছে আগের মেথ আমরা তিনটা ডিপার্টমেন্ট ছিল তাই সি পর্যন্ত গিয়েছিল এখানে দুইটা ডিপার্টমেন্ট গার্লস আর বয়জ এজন্য দুইটা আসলো তাহলে এখন দেখো এক্স বার এ বি এর মানটা দেওয়া আছে কত 72 এই যে এক্স বার এ বি এর মান হচ্ছে 72 আচ্ছা এরপরে এন এর মানটা কত এন এর মান হচ্ছে সত্তর এটা আমরা আগেই দেখে আসছি সত্তর এন বি এর মান কত তিরিশ এই যে তিরিশ ইন্টু এক্স বার বি এর মানটা কিন্তু আমার প্রশ্নের দাওয়া নেই এটা কিন্তু বেরো করতে হবে তাই এটাকে ফাঁকা রাখলাম এই যে ফাঁকা নিচে হচ্ছে সত্তর প্লাস তিরিশ এখানে গুণ করলে পরের লাইনে গুণ করলে এখানে হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আর এখানে থার্টি এক্স বার বি ডিভাইড বাই হান্ড্রেড এরপরে কি করবো এই যে কোনাকুনি গুণ করবো এটার সাথে

আচ্ছা আজকে তোমাদের আমি আরেকটা ম্যাথ এই তোমরা ওয়ার্ক করবা আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি প্রবলেম নাম্বার আহ প্রবলেম নাম্বার টেন এই ম্যাথটা তোমরা একটু হোমওয়ার্ক করবা আর আজকে ক্লাসটা আমি খুব বেশি কন্টিনিউ করবো না আমার শরীরটা খুব খারাপ আজকে সন্ধ্যা থেকে আমি অনেক বেশ অসুস্থ যার কারণে আমি আজকে কন্টিনিউ না বেশি সময় এই দুইটা ম্যাথ তোমরা একটু ভালোভাবে দেখবা আর নাম্বার দশটা তোমরা একটু হোমওয়ার্ক দেখো তো দশটা পারো কিনা তোমরা একটু পড়ে দেখো তো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করতে পারো ঠিক আছে আমি ক্লাসটা কন্টিনিউ করবো না আর বেশি সময় দশটা তোমার একটু ভালো করে পড়ো সবাই মে কি পারবো আমরা জি স্যার भैया 300 भी। workers respectively is taka 84 এখানে তো 300 ওয়ার্কারের টাকাটা বলেই দিছে তাই না না এটা 300 ওয়ার্কারের না এটা কি গড ছিল না এটা 300 ওয়ার্কারের না এটা টোটাল গড তারপর তোমরা একটু বসা ট্রাই করবে এটা আমি বলে দিচ্ছি না তোমরা একটু ট্রাই করবে এটা প্রশ্ন করো না আর চেষ্টা করো যদি না পারো আমি আগামী ক্লাসে এটা সলভ করে দেব ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে এ আমাদের এই স্ট্যাটিস্টিক্সে সবগুলোই কি ম্যাথ মানে ম্যাথ থাকবে থিওরি থাকবে নাকি এটা পাশা থিওরিও থাকবে হ্যাঁ বলছিলাম যে মানে সবগুলোই কি চ্যাপ্টার ম্যাথ কিনা না থিওরি চ্যাপ্টার না থিওরি চ্যাপ্টার নাই সবই ম্যাথ চ্যাপ্টার তোমাদের থিওরি নাই ওকে ভাই কারো কোনো প্রশ্ন আছে ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাসে কথা হবে আমার হ্যাঁ বলো বুঝি নাই প্রশ্ন আবার বলো ওকে ঠিক আছে তাহলে আমার শরীরটা একটু খারাপ তার কারণে আমি ক্লাসটা শেষ করছি পরবর্তী ক্লাসে সবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু